নমস্কার বন্ধুরা, আর আমরা চলছি আর টাইটিং শো নিয়ে। আজকে আমাদের এটিং শোয়ে আছে, এখানে আছে বেতের শাক, এটা হলো পেঁয়াজ আলু কলি ভাজা, আর এটা হলো মাছের ডিমের বড়া, আর এটা হলো কাতলা কাতলা মাছ, তো কাতলা কাতলা মাছ, মগজ দানা দেওয়া আছে, পোস্ত দেওয়া আছে, আর মটরশুঁটি দেওয়া আছে, কালিয়া যেটা কালিয়া কালিয়া করেছি। তাহলে বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে অবশ্যই করো। তাহলে চলো আজকে খাওয়া দাওয়া শুরু করে দিই। চলো বন্ধু, তাহলে শুরু করে দেখ। আর আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি, তাই তো? হ্যাঁ, মাঝে তিন দিন ছিলাম না, অনেকদিন পর ভিডিও। কাঁচা লঙ্কা নেওয়ালি না গো, শাকে আছে, এই তো একটা দাও। ঠান্ডার সময় কিন্তু পেঁয়াজ করে আলু ভাজাটা ভালো লাগে। খিদে পেছে এটা ভালো এগুলো, হ্যাঁ শক্তর জন্য এবার খাবো বাড়তে এসছে, এবার খাবো বেতের শাক দিয়ে। বেতের শাক তো বেতের শাক ভালো, বাচ্চার শাক অনেকে বাথুয়া বলে, আর সঙ্গে বাথুয়ার শাক বড়ো এক এক জায়গায় এক এক রকম বলবে। বেতে শাক না, লাউ শাক দিলে ভালো লাগে। আবার মাছের ঝোলটা নিয়ে নি, নিয়ে নাও বাবু খেয়েছিল। বাবু ফিশ খায়, তোমাকে দেবো, তোমাকে দিয়ে দাও, এক পিস দিও, মাছ আরেক পিস না না এক পিস দাও, আরেক পিস না না এক পিস দাও, ঝোল দিয়ে দাও, একটু মটরশুঁটি দাও, মটরশুঁটি দেবো, হ্যাঁ দাও, আর তো দেবো, হ্যাঁ দিয়ে দাও, বাস বাস ভাজা বড়া
আমারও ভালো লাগলো। তরকারির টেস্ট আলাদা হয় না, শক্ত হয়ে গেছে পোড়াটা। ভাজার বড়াটা শক্ত হবে না, তোমার আতক চাল দিয়ে করেছি। মাছ মনে লবণ তো আমার মনে হলো লবণ কম। জলটা খুব সুন্দর হয়েছে। কোনো সব মগজ দানা দিয়ে সব, কিন্তু একটু ঝোল ঝোল আছে। আমি একটু অন্যরকমভাবে করলাম, ভালো লাগছে খেতে। জল নিয়ে নি, জ্যান্ত মাছের টেস্ট আর বরফের মাছের টেস্টটাই আলাদা। আমার কমপ্লিট হয়ে গেছে, আর হবে খাবো না এটা না, মাথা রেখে ভাজা হলো দু পিস খাওয়া যায়, ভাজা খাওয়া দু পিস।
খুব ভালো খাওয়া হলো। তাহলে বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিবি, ভালো লাগে অবশ্যই। তো তাহলে আজকে এখানে ভালো থাকবে, বাই বাই।